40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো এর ভিতরে আমরা দেখব যে ডিম আসলে কি ডিম ইয়ে হয় কিনা। হ্যাঁ, সবাই দেখি ডিম বাজে, তো এইভাবে ডিম বাজলে তো ভালোই, গ্যাস কারেন্ট কোনো কিছু লাগবে না। তো আমি তেলটা দিয়ে দিই, আমরা কড়াইটা হয়েছে কিছুক্ষণ আগে রাখে গেছি এই জায়গায়, এখন তেলটা দিয়ে দিলাম। আর 1 মিনিটের মতো রাইখা পর হয়েছে গিয়ে ডিমটা দেব। এই এই যে হইতেছে গাইস, আসলে এটা সত্য বাস্তব, দেখেন কিছু নাই। হবেই বা না কেন, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তো দেখি কতক্ষণ সময় লাগে, একদম বাস্তব। এদিকে এদিকে ইয়ে করো, একদম বাস্তব, একদম কি রকম গরম দেখেন। তো এই গরমের ভিতরে আমরা অবস্থায় বেতাল, দেখতেছেন যে আরো কিছুক্ষণ রাখার পরে ডিমটা একদম সম্পূর্ণরূপে বাজি হয়েছে। দেখে তো দেখো, একদম প্রায় আমাদের 1 ঘন্টা, 1 ঘন্টা রাখার পর হয়েছে গিয়া এই অবস্থা বর্তমানে। এই এমনি আমাদের শুদ্ধ ধর, এই 1 ঘন্টা রাখার পর এই অবস্থা। তো এটা একটা বাস্তব সত্য, ঠিক আছে, কিন্তু আপনার একটু সময় লাগবে। আমার আমার প্রায় 2 ঘন্টার মতো লাগছে, 1 ঘন্টা তাওয়াটা গরম করছি, তারপরে তেল দেওয়ার পর আরও 5 মিনিট রাখছি, আর এখন এই তো প্রায় 50 মিনিটের মতো, প্রায় 2 ঘন্টার মতো গেছে। বাট এটা সত্য গাই, সত্য সত্য। ভাই মিল্লা ডিম ভাগাভাগি করে খাইতেছে, আল্লাহ প্রদত্ত রোদ্রের তাপের ডিম, এই সবাই ভাগাভাগি করে খাইতেছে।